হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল স্টাফ নার্স রিক্রুটমেন্ট ইনফরমেশনে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের নতুন নোটিশ ছেড়েছে দেখে নেব আমরা ডকুমেন্ট ভেরিফিকেশান সত্তর তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশান আছে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অল মার্কশিট অল সার্টিফিকেট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আইডি প্রুভ এগুলো নিয়ে যেতে হবে এটা হচ্ছে ওবিসি এডের লিস্ট যারা ওয়েটিং ইয়ে আছে মমতাজ খাতুন অনিন্দিতা রিমা সরকার তারপর সবিতা মাহাতো পোস্টিং ধুলিয়ান ইউএলি টু কান্দি ইউলবি টু দমকল তারপর একটা এসসি দের লিস্ট দিয়েছে সেটাও দেখে নেব এই যে আরেকটা লিস্ট দিয়েছে এটাও সতেরো তারিখে ভেরিফিকেশন সেম সবকিছু নিয়ে যেতে হবে এসসি মনিকা হালদার সিলেক্টেড শ্রমা সাহা সিলেক্টেড টু মেনুকা দে তারপর কল্পনা মুর্মু আর শ্রেয়া প্রামাণিক শামীম ওয়াসিম তারপর তুহিনা ইসলাম ইউআর থেকে নন্দ নন্দিনী অন্বেষা ইউর এগুলো সুমনা রুকসানা খাতুন দমকল ইয়েলবি জিয়াগঞ্জ কান্দি বেলডাঙ্গা বহরমপুর এলবি শ্রী পৃথা সরকার রূপামাল পুষ্পিতা পপি প্রতিমা এগুলো এসসি থেকে ওয়েটিংয়ে রেখেছে মৌমিতা মন্ডল তারপর সঞ্জয় বর্মন সুস্মিতা কোনাই মিনি প্রধান ইটি কোনাই ডলি মন্ডল তারপর শিল্পা দাস সংগীতা মন্ডল শিল্পী দাস মন্দিরা বিশ্বাস সুপর্ণা সরকার এসে ছিল সুমি সরকার অনুষ্যা লীনা সন্ধি তারপর দেবশ্রী প্রমীলা মেনকা এগুলো থেকে সুস্মিতা মণ্ডল অঙ্কিতা দাস প্রিয়া রয় সুরঞ্জনা ঠাকুর পায়েল মণ্ডল সুদীপ সাহানা সায়নী মণ্ডল তানিয়া আবু আফসারা কুন্তাল সাইনা খাতুন ইয়র্ক থেকে টুয়েলভ সুদীপ্তা লাবণী বাণী সালেহা সুপ্রিয়া অনিন্দিতা দে জবা সুস্মিতা সাহু কাকলি মণ্ডল রায়মা মৌমিতা বিশ্বাস তারপর তানিয়া রেনুকা দে রিমা দাস কবিরুল ইসলাম দীপানিতা সুতামা শারমিল্লা শাহনাজ খাতুন আর ওয়েটিং অনেকজন আছে তুমি দেখে নাও গৌরী পূজা জুলেখা সুষমা অদিতি এতজনকে ওয়েটিং এ রেখেছে কারো পিডিএফ লাগলে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে ওকে অঙ্কিতা শিল্পী দেখো অনেকজনকে এ রেখেছে পিয়ালি আতাশি মন্ডল এগুলো এরপর আরেকটা লিস্ট দেখে নেব এই যে আরেকটা লিস্ট সত তারিখে এখানে ইউ আর ওয়েটিং ছয় মুন্তাসি আবদুল বাড়ি রাজরাত এটা কি ডক্টরদের এটা ডক্টরদের ওয়েটিং লিস্ট একবারে দেখে নিচ্ছি তারপর ডক্টর এটাই আর ডক্টর নাহিট ডক্টর আবিল নেই এরপর একটা লিস্ট আছে এরপর মুর্শিদাবাদ আর একটা নতুন নোটিস ছেড়েছে সেটার ডকুমেন্ট ভেরিফিকেশন আছে ব্লক ইপিডিমিওলজি ব্লগ ইভিডিমজি চব্বিশ তারিখ এগুলো ওকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবে কারো কোনো বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ওকে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে